তবে কি আইপিএলের কেরিয়ার শেষ হয়ে গেল লিটন দাস এবং মোস্তাফিজুর রহমানের? প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে এবারের আইপিএল খেলতে যান কেকারের হয়ে লিটন এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজ। মোস্তাফিজ এখন পর্যন্ত দিল্লির হয়ে 2 ম্যাচ খেলার সুযোগ হয়েছে, 2 ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র 1টি। এর মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে বল করতে এসে বেদরব মার খেয়েছেন তিনি, 3 ওভার বল করে দিয়েছেন 41 রান। এমন পারফরমেন্সের পর এখন পর্যন্ত একাদশে সুযোগ হয়নি তার। অপরদিকে লিটন দাস কেকারের সাথে যোগ দেওয়ার পর টানা 3 ম্যাচ পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাদশে সুযোগ হয় তার। একাদশে সুযোগ পেয়ে ব্যাট করতে নেমে প্রথম বলই দৃষ্টিনন্দন কাভার ড্রাইভে 1 চার মারেন তিনি। তখন কেকেআরের ভক্তরা ভেবে নিয়েছিল আইপিএলে লিটন তার ব্যাটিং ঝলক দেখাবে, তবে লিটন সবাইকে হতাশ করে একটা বাজে শট খেলে ক্যাচ দিয়ে 4 বলে 4 রান করে আউট হন। এরপর কিপিং করার সময় করেছেন 2টি স্টাম্পিং মিস। এমন বাজে পারফরমেন্সের পর আর একাদশে সুযোগ হয়নি তার। এদিকে বাংলাদেশ দল 1 মে ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের 3 ওয়ানডে খেলতে, যেখানে বাংলাদেশ স্কোয়াডে রয়েছে লিটন মোস্তাফিজ দুজনেই। তাদেরও আইপিএল ছেড়ে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে হবে, আর যদি তাই হয় তাহলে লিটন মোস্তাফিজের আইপিএলে ভবিষ্যতে আর দল না পাওয়ারই সম্ভাবনা বেশি। তাই বলাই যায় এখানেই আইপিএলের কেরিয়ার শেষ তাদের দুজনের।